নমস্কার বন্ধুরা, বৈদিক হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আলোচনা করব বাস্তুশাস্ত্র মতে আটটি দিকের গুরুত্ব কি। যে কোনো ধরনের নির্মাণ কাজ শুরু করার আগে তার বাস্তু বিচার করে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ জমি বা ভূখণ্ড বাছাইয়ের ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের নির্দেশ মেনে চললে বাস্তুদশ কখনো হবে না। এই বাস্তুশাস্ত্র মূলত আটটি দিকের ওপর ভিত্তি করে নির্মিত। বাস্তুশাস্ত্রে সূর্যকে কেন্দ্র করে আটটি দিকের ওপর সৌরশক্তির প্রভাব অনুযায়ী গৃহ নির্মাণের বিধান দেওয়া হয়েছে। এই আটটি দিক বিশ্লেষণ করেই ঠাকুর ঘর, শোয়ার ঘর, স্নানের ঘর ইত্যাদি নির্মাণের বিধান দেওয়া হয়েছে। এবার বাস্তুশাস্ত্র মতে এই আটটি দিকের গুরুত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। উত্তর দিকে কিছুটা খালি জায়গা ছাড়তে পারলে মাতুল বংশের মঙ্গল হয়। আবার বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিক হলো ধন সম্পত্তি সমৃদ্ধি সৌভাগ্য ও শান্তির দিক। বাস্তু মতে পূর্ব দিক বংশের কল্যাণের দিক বলে বিবেচিত হয়। তাই বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী গৃহ নির্মাণের সময় পূর্ব দিকের কিছুটা জায়গা খোলা ছাড়তে পারলে গৃহস্বামীর আয়ু বৃদ্ধি হয়। শাস্ত্রমতে পশ্চিম দিক হল সাফল্য, যশ, ঐশ্বর্য ও খ্যাতির দিক। ঈশান কোণ বংশবৃদ্ধিতে স্থায়িত্ব প্রদান করে। এই কোণে কোনো রকমের ত্রুটি বংশবৃদ্ধির ধারাবাহিকতায় বাধা সৃষ্টি করতে পারে। আবার নৈঋত কোণ সুবিচারে জন্ম দেয়। এছাড়াও নৈঋত কোণ সুসম্পর্ক গঠনে সহায়ক। অগ্নিকোণ স্বাস্থ্যোন্নতিতে বিশেষভাবে সহায়ক। এই কোণ ত্রুটিপূর্ণ হলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। বায়ুকোণ শত্রু বা মিত্র সম্পর্কে তৈরির ক্ষেত্রকে প্রভাবিত করে। বায়ুকোণ ত্রুটিপূর্ণ হলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়। তা বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে আটটি দিকের গুরুত্ব আমরা জানলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।